হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারেরও সবাই ভালো আছে, সুস্থ আছে। এখন বাজে হচ্ছে 5টা। আজকে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সারাদিন তোমাদের সাথে কথা বলো, অনেকদিন পর আজকে আমি আবার আসলাম তোমাদের সামনে। আবার এসে আজকে আবার আমি কথা বলছি, অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে সেইভাবে কথা বলা হয় না। কি করবো বলো, টাইমও পাই না। আজকে দেখো, এই দেখো আজকে আবার তোমার এই যে ব্লাউজগুলো নিয়ে এসেছি পিসার থেকে, মানে এগুলো হেম করতে হবে। এগুলো হেম করে আমাকে আবার বুধবারের মধ্যে দিতে হবে, আর দুদিন আমার হাতে সময় আছে। আজকে সোমবার হয়ে গেল, কি করবো বলো, বাড়িতে বসে থাকবো তাই করি। আমার চ্যানেলে এসেছে, আমার ভিডিও দেখেছে, তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার, মানে আমার পরিবারে যোগ দেওয়ার জন্য। জান রোজ রোজ ভাবি তোমাদের সাথে এই কথা বলবো, এই কথা বলবো, আর যখন ভিডিও করতে যাই তখন ভুলে যাই, মনেই থাকে না কি বলতে গিয়ে কি বলে ফেলি, মনে করি এক আর বলি আর এক, যেন কথা বলতে গিয়ে ভুলেই যাই, কি বলবো সেটাই বুঝতে পারি না। আমার বর বলছে যে 12 তারিখে বলছে যে তারাপীঠে যাবে, মানে শুক্রবার দিন যাবে বলছে। তো আমি হ্যাঁ না কিছু বলিনি। তো আমার শাশুড়ি মা বলছে যে যাও, এতবার যখন বলছে গিয়ে ঘুরে আয়, দেখি কি করি। আসলে যেতে চায় না যেন কোথাও, কেন কি মেয়েটা এখন ছোট। তো এই মেয়ের বয়স হলো তোমার 2 বছর 2 মাস বয়স হলো, তো মেয়ে এখন যেহেতু খুবই ছোট একটু, তো সেই জন্য যেতে চায় না। আর এখন ঠান্ডাও পড়েছে, পরশু দিনকে আবার তোমার ছট পুজো, তোমার মানে বুধবার দিনকে তোমার ছট পুজো পড়েছে। তো বুধবার দিনকে দিনের বেলা মানে দুপুরবেলা যাব গঙ্গায়, আর মেয়েকে নিয়ে যাব, রাত্রের দিকে যাব না ভোরের দিকে, কেন কি খুবই ঠান্ডা। আর মেয়ে ওই টাইমটা মানে এখান থেকে তোমার ধরো ভোরবেলা যায় হচ্ছে তোমার 3টে 4টের সময় যায়, তো ওই সময় যাব না, কেন কি ওই সময় খুবই ঠান্ডা থাকে, আর মেয়েরও ঠান্ডা লেগে যাবে। আর মেয়ে তো ওই সময় ঘুমায়, ওই জন্য যাবো না ভোরবেলার দিকে, গেলে দুপুরবেলার দিকেই যাব। কী করবো, আগে যেতাম, আগে যখন বিয়ের আগে অনেকবার গেছিলাম, ছট পুজো গঙ্গায় গেছিলাম, তারপরে বিয়ের পরেও তোমার গিয়েছিলাম। এই মেয়ে হওয়ার পর থেকে এখন আর সেরকমভাবে কোথাও যাওয়া হয় না, যাই না সেরকমভাবে। আমার মেয়ে এখন শুয়ে রয়েছে, খুব দুষ্টু হয়ে গেছে, একদম এত দুষ্টু হয়ে গেছে না যে কী বলবো। আজকে জানো তো কী করেছে, আজকে হচ্ছে তোমার আমি ওকে ঘরে রেখে দিয়ে, ঘরে কেউ ছিল না, মা গেছিলো নিচে, আর দাদাও ছিল না, দাদা গেছিলো হচ্ছে পায়খানায় গেছিলো, আর আমি নিচে বাথরুম করতে গেছিলাম। আমি ওকে বললাম কি যে তুই ঘরে থাক, আমি বাথরুম করে আসছি। ও কী করেছে, ঘরে এসে দেখছি বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে গেছিলাম আমাদের ঘরের দরজায়, এসে দেখছি কি আমার শোকেস থেকে সেই সিঁদুর বার করে সেই সিঁদুর যেন নিজের কপালে লাগিয়েছে। আর আমার এত রাগ ধরছিল, বলেছি কি ওকে মারি জানো তো। আর ও কী করেছে, ও বুঝতে পেরেছে যে আমার মা আমাকে মারবে, ও কী করেছে এসে আমাকে বলছে যে ভালো লাগছে, ভালো লাগছে, এমন করে এসে আমার সামনে বলছে। আমি আর ওকে মারতে পাইনি জানো তো, আর আমার সেই মুখে তারপরে তোমার গালে আমার সারা মুখে লাগিয়ে দিয়েছে, আর ওর দু হাতে পুরো সিঁদুর লাগিয়ে কী করেছে জানো তো। এই সব করে ওকে মানে এক সেকেন্ড মানে ওকে যে ঘরে রেখে আমরা যে কোথাও যাব যেতে পারবো না, এক সেকেন্ড যদি ওকে আমরা ঘরে রেখে কোথাও যাই না, ওই এক সেকেন্ডের মধ্যেই ওর কাজ সেরে ফেলে, এরকম করে, এত বদমাইশি করে। কালকেই তো কালকে বিকেলবেলা তোমার মানে পাশের বাড়ি একজন ফোন করেছিল, তো ফোনটা দিতে গিয়েছিলাম, এসে দেখছি রান্নাঘরে উনি ঢুকেছে না। আমি বলছি তুই রান্নাঘরে কী করছিস রে, বলছে আমি বাসন মাজতে গেছি রান্নাঘরে। আমি বলছি তোকে বাসন মাজতে কী বলেছে, আমি তোকে বলেছি বাসন মাজ আমার, তাই তো। খুব দুষ্টু হয়ে গেছে, খুব দুষ্টু হয়ে গেছে, এত দুষ্টু হয়ে গেছে কী বলবো তোমাদের। যেটা বলবে সেটাই দিতে হবে, যেটা বলবে সেটাই দিতে হবে, তাই তো। আর আমার মেয়ে ঘুরতে খুব ভালোবাসে, ওকে অন্য অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাও, তারপর তোমার পার্কে নিয়ে যাও, ও পার্কে দোলনা চড়তে খুব ভালোবাসে। ওকে যদি তোমরা সারাদিন যদি পার্কে রেখে দাও না, ও সারাদিন মনে হয় পার্কেই থেকে যাবে। আসলে কী জানো তো, আমাদের এখানে একদম পার্ক সেরকম নেই আমাদের বাড়ির আশেপাশে, যে ওকে রোজ বিকেলবেলা করে একটুখানি পার্কে নিয়ে যাবো, দোলনা ঝোলাবো, দোলনা চড়াবো, একদম আমাদের এখানে নেই। আমাদের এখানে পার্কে যেতে গেলে সে অনেকটা দূর তোমার যেতে হয়, আধ ঘন্টার মতো রাস্তা, তাও আবার অটো করে যেতে হয়, আবার পার্কে গেলে তোমার টিকিট লাগে, এতটা রাস্তা। সেই জন্য আর কী করবো, রোজ রোজ নিয়ে যাওয়া যায় অত দূরে সম্ভব নাকি,
আর আমাদের তো এখানে বাড়ির আশেপাশে কোথাও পার্ক নেই। ওই ননদের বাড়িতে যখন যাই ওখানে তোমার ওদের বাড়ির সামনে অনেকগুলো পার্ক রয়েছে, ওখানে একটুখানি মানে চরে পার্কে যায়। তারপরে আমার পিসির বাড়ির ওখানেও আছে, আমাদের এখানেই শুধু নেই জানো তো। এই যে আমার মেয়ে দেখো, দুরন্ত মেয়ে, এই যে আমার মেয়েটা কত দুষ্টু হয়ে গেছে। হাই করে দাও, হাত দেখিয়ে বলো তোমরা ভালো আছো, বলো আমি এখন ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, ও এখন ঘুম থেকে উঠেছে, এই শুরু হবে এখন, ও স্টার্ট হবে এই যতক্ষণ না ও ঘুমাবে। আমার মেয়ের জানো তো কদিন এত শরীরটা খারাপ ছিল, তাই না? পায়খানা করছিল, তোমার কিছু খাচ্ছিল না একদম। তারপর হ্যাঁ, কিছু খাচ্ছিল না ও। তারপর ডাক্তারের কাছে নিয়ে গেছিল, ম্যাডামের কাছে, ম্যাডাম ওষুধ দিয়েছে, এখন একটু ঠিক আছে, তাই তো? এখন একটু ঠিক আছে বলেছে, 10 দিন পর নিয়ে যেতে, কালকে নিয়ে যাব ওকে আবার আরেকবার 10 দিন পরে। কি দিচ্ছ? তাপ পড়ে যাবে তো, এত দুষ্টু হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কি। আমার মেয়ে ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসি করে দিচ্ছে, আর ওই যে শোকেসের হ্যান্ডেলটা আছে ওর ওপর এখন পা দিয়ে উঠছে, উঠে ওই ওপর থেকে তোমার কি সব আছে না ওগুলো এখন সব নামাবে, সারাদিন খালি এই করে জানো, এত দুষ্টু হয়ে গেছে, তাই তো? ও এখন ক্রিম নিয়েছে, ক্রিম গালে মাখছে ও এখন, ক্রিম। হ্যাঁ, তোর গালে লাগা, ও ক্যামেরার মধ্যে লাগাচ্ছে গালে ক্রিম, তোমার গালে লাগা, তোমার গালে। ঠোঁটে লাগাচ্ছে, ঠোঁটে। এখন যাই আবার তোমাদের সাথে আবার অন্য একদিন কথা বলবো, আজকে এখন 5:30 বাজতে চললো, তাই তো? ও এখন ক্যামেরা দেখে দেখে ঠোঁটে ক্রিম লাগাচ্ছে, তাই তো? তোমার নাম কি বলে দাও। হ্যাঁ, ভালো করে বলো, বলো পিয়াসা, বলো সরকার। হ্যাঁ, পিয়াসা সরকার। এত আস্তে আস্তে কথা বলে না ও, ওর কথা তোমরা কেউ শুনতেই পারবে না, কিন্তু যখন ও কাঁদবে এত জোরে কাঁদে, এত জোরে কাঁদে বাবা, তাই না? এখন যাই আবার তোমাদের সাথে কথা বলবো, বাই বাই করে দাও ওদের, বলো বাই, বলো আবার কালকে কথা বলবো, খায় না, বলো আবার কালকে কথা বলবো। হ্যাঁ, বলবে কালকে কথাও, কালকে কথা বলবে ও আবার, বলো আমার দুষ্টুমি গুলো কালকে দেখবে, করবো, বলো আমি অনেক দুষ্টু। হ্যাঁ, ও অনেক দুষ্টু। বাই বাই করে দাও, বাই, বলো রাখছি। হ্যাঁ।